আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। অসম বাংলা সীমান্তের কোচবিহার জেলার নাগরিকদের যেন তারা করে বেড়াচ্ছে এনআরসি আতঙ্ক। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে তাতে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রেশন কার্ড সংশোধনী প্রক্রিয়া এবং প্রশাসনের ভোটার কার্ড যাচাইয়ের কাছে উপচে পড়ছে মানুষের ভিড়। নাগরিকদের একটা বড় অংশে বিশ্বাস এই প্রক্রিয়ায় এনআরসির প্রথম ধাপ। বিভিন্ন ব্লক কার্যালয়গুলিতে ঠিক ঠিক করছে সাধারণ মানুষ। প্রথম পর্বে ঘোষণা ছিল বৃহস্পতিবার রেশন কার্ড সংশোধনের শেষ দিন। এই দিন মানুষে মানুষে ছিল ছয় লাভ। আর এই ভিড়ের ঠেলায় কোচবিহার এক নং ব্লক কার্যালয় চত্বরে এদিন অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। হঠাৎ করেই রটে যায় সেখানে একজনের মৃত্যু হয়েছে। মহিলা মারা গেল অসুস্থ ছয়টা। এখানে ভিডিও সব কোনো কেয়ার নিচ্ছে না। তাহলে সাধারণ বাবা শুনেন, সাধারণ যে একটা রেশন কার্ডের জন্য একটা ফরমের জন্য আমরা সাধারণ লোক প্রাণ দিচ্ছি, কেউ সেই বসি বসি আছে এক টাকা ফরমের জন্য মানুষ জাহান দিচ্ছে, এটাকে সরকারের ভুল হচ্ছে। কে মারা গেল? একজন মহিলা। অসুস্থ ছিল কি? না, এই রেশন কার্ড ওই ভিড়ের জন্য কার উপরে কাছে মহিলাদের বুকের ব্লাউজ নাই, ইজ্জতের কোনো দাম আছে? যদিও বিষয়টি একেবারে গুজব বলে জানিয়েছেন কোচবিহার এক নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা ছেত্রী। যথেষ্ট ইয়ে করেছিলাম, আমাদের কাউন্টারগুলো বাড়ানো হয়েছিল, মানে গতকাল যা কাউন্টার ছিল তার থেকে মানে অঞ্চল ওয়াইজ কাউন্টারগুলো করা হয়েছে, প্লাস মেডিকেল টিমকেও এখন বলা হয়েছে ওরা আসতেছে। আমরাও মানে প্রিপেয়ারই ছিলাম কিছুটা ভিড় হবে, কিন্তু এত মানে লোকজনের রস হবে সেটা আমরাও মানে ইয়ে করতে পারিনি। ফর্ম ব্ল্যাকে বিক্রি হচ্ছে, অনেকে তুলে রেখেছে সেখানে 200-300 টাকা করে নিয়ে ব্ল্যাকে ফর্ম বিক্রি। সেটা কিন্তু আমি ভিতরে ঢুকতে দেয়নি, সবাইকে বার করে দিয়েছি, কালকেও বার করে দিয়েছি, আজকেও সবাইকে বার করে দিয়েছি যারা আছে ভিতরে, যারা বসতেছে টেবিলগুলো। এখনও কিন্তু ভিতরে অনেকেই আছে যারা ফর্ম ফিল আপ করে দিচ্ছে এবং এই ধরনের ঘটনা ঘটছে এবং অভিযোগ করছে যারা ফর্ম নিতে এসেছে, সেটা আমি কিছু বলতে পারলাম না। তিনি বলেন, লাইনে দাঁড়িয়ে কারোর মৃত্যু হয়েছে এরকম কোনো খবর আমার জানা নেই, তবে কিছু মানুষ অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসার জন্য মেডিকেল টিমকে রাখা হয়েছে। এদিকে এই ব্লক কার্যালয়ে ভোটার কার্ড সংশোধনের কাজে চূড়ান্ত অনিয়ম হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আজকে মোটামুটি 7-8 দিন থেকে আসতেছি, ফর্ম আগে বললো যে ফর্ম লাইন দিয়ে নিতে হবে তারপরে ফর্ম জমা দেব, তারপরে এখন বলতেছি কি আমি লাইনে ফর্ম নিয়ে আসছি, বলতেছে কি যে এখন সিল মারা নাই এই ফর্ম নেব না, পরে আমাকে আমাকে ঘুরে দিছে, ঘুরে দিয়ে এখন আবার আমি লাইন নিয়ে কালকে লাইন থেকে নিয়ে গেছি ফর্ম, এখন আছে লাইনের এই পরিস্থিতি। আজকে কে কি মারা গেছে? কোনটা মারা গেছে ঠিক আমরা জানি না, সামনে লাইন তো আমরা মনে করা পিছনে, আমরা কি করে বুঝবো যে কে মারা গেছে? দেখলাম যে লোকগুলোকে ঘাড়ে ঘরে পিঠে করে নিয়ে যাচ্ছে। ওটা কি মহিলা ছিল না পুরুষ? মহিলা, দুইটা মহিলা। কখন হয় ঘটনাটা? এই মোটামুটি 15-20 মিনিট আগে। কতটা আপনাদের হয়রানি হচ্ছে? কতটা মানে আজকে 10-12 দিন থেকে আমরা লাইনে আছি, ফর্ম জমা দিতে পারি না এবং আমাদের এই কাজটা ক্লিয়ারও হতে, সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই বলে অভিযোগ করেন লাইনে দাঁড়িয়ে থাকা সবিতা রানী সরকার, বাসন্তী সরকার, বিজেশ্বর প্রামাণিক প্রমুখরা। আপনি কখন কেউ কি আজকে এই লাইনে দাঁড়িয়ে মারা গেছে এরকম? সামনে একজন মহিলা মারা গেছে তো এই লাইনের জন্য দাঁড়িয়ে, লাইনে লাইনে দাঁড়ায় মানে লাইনে দাঁড়িয়ে কি গরমে না সামনে গিয়ে দাঁড়া গেছে? বললাম দিদি যে মারা গেছে কি এই গরমের জন্য মারা গেল লাইনে দাঁড়িয়ে? লাইনে দাঁড়ায় মারা গেছে, লাইনের চাপে মেই তো মারা গেছে। বলছি আপনাদের কোনো কথা হয়নি হচ্ছে? কতটা মানে এটা তো বলার মতোই না, এটা তো দেখাই যাচ্ছে, এখানে বলার আর কি আছে বলতো? কি চাচ্ছেন এখন আপনারা? এখানে রীতিমতো পুলিশ থাকবে, লাইন লাইনের মতো আগাবে, আমরা এটাই চাচ্ছি। শুধু লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা নিয়েই নয়, সরকারি বিনা পয়সার এই ফর্ম কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে কোচবিহার এক নং ব্লকে যে অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে তা অনেকাংশেই মেনে নিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। এ বিষয়ে স্থানীয় বিডিও গঙ্গা ছেত্রী জানান, মানুষের যে এত রাস হবে তা আমরা ভাবতে পারিনি, আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক রাখার, সময়সূচি অনুযায়ী এদিনই এই কার্যসূচি শেষ হওয়ার কথা ছিল তাই এত ভিড় হয়েছে বলে মনে করছি। একই সাথে তিনি বলেন, সময়সীমা বাড়াবার সরকারি ঘোষণা এখনো ব্লকে এসে পৌঁছায়নি, তবে শোনা যাচ্ছে এই কর্মসূচির সময়সীমা বাড়ানো হয়েছে। খবরিয়া 24 পূজোর সেরা সেলফি প্রতিযোগিতা, পূজোর সেরা মুহূর্তের সেলফি তুলুন আর পাঠিয়ে দিন 9563640805 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আর জিতুন পুরস্কার।